আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে। এই বন্ধের মধ্যে তোমরা যেন তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারো, এই জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা ক্লাসে চলে আসি। আজকের ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাহির ইসলাম, সহকারী শিক্ষক গণিত, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। আজকে ক্লাসটি হবে আমার সপ্তম শ্রেণীর বিষয়ের, সপ্তম শ্রেণী গণিতের উপর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছ? এখানে কি লেখা আছে? এসএসসি 2020 অ্যানালাইসিস অফ দি রেজাল্টস অফ অল বোর্ডস, অর্থাৎ এখানে 2020 সালের সকল বোর্ডের রেজাল্ট অ্যানালাইসিস করা আছে। এটা একটা ডায়াগ্রাম বা চিত্র। এই চিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা দেখো, এটা হলো একটা লেভেল। এখানে জিরো থেকে শুরু হয়েছে, উপরের দিকে 20, 40, 60, 80, 100, মানে এটা পার্সেন্টেজ, রেজাল্টের একটা পার্সেন্টেজ। হ্যাঁ, আর এটা হলো একটা ঢাকা বোর্ডের স্তম্ভ। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ড কত পার্সেন্ট পাস করেছে, 82.34%, অর্থাৎ 80%-এর উপরে গেছে। এর জন্য ডায়াগ্রামটা বা এই স্তম্ভটা কি 80-এর উপরের দিকে একটু আছে। তারপর পাশে আছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড পাস করেছে 90.35%, অর্থাৎ এটাও 80-এর উপরে গেছে। না, হ্যাঁ, 80-এর, এই 80-এর একটা সীমা রেখা 80, এটা হলো 80-এর সীমা রেখা, এটাও 80-এর উপরে গেছে, আবার 100-এর নিচে আছে। তারপর এটা দেখাচ্ছে, এটা হলো কি, বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড পাস করেছে 79.7%, অর্থাৎ বরিশাল বোর্ড আবার 80%-এর নিচে পাস করেছে। তারপরে এখানে আছে চিটাগাং বোর্ড। চিটাং বোর্ড পাস করেছে 84.75%, এটাও আবার 80-এর উপরে পাস করেছে। তারপরে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড দেখাচ্ছে যে 85.22%, কুমিল্লা বোর্ডও 80%-এর উপরে পাস করেছে। তারপর দিনাজপুর বোর্ড, এটা দিনাজপুর বোর্ড পাস করেছে 82.68%, তার মানে এটাও কি, এই 80-এর উপরে পাস করেছে। তারপর যশোর, যশোর পাস করেছে 87.31%, এই যশোর বোর্ডও কি 80-এর উপরে পাস করেছে। তারপর এটা সিলেট বোর্ড, সিলেট বোর্ড পাস করেছে 78.79%, তার মানে এটা কি 80-এর নিচে পাস করেছে। এই জন্য এই 80-এর রেখাটার এটা নিচের দিকে অবস্থান করে আছে। আর তারপর ময়মনসিংহ, এটা পাস করেছে কত, 79.64%, তার মানে এটাও 80% যেতে পারে নাই, 80%-এর নিচে আছে। তারপর দাখিল বোর্ড, এটাও, এটা পাস করেছে 82.51%, তার মানে এটা 80-এর উপরে গেছে। আর এটা হলো ভোকেশনাল বোর্ড, ভোকেশনাল বোর্ড পাস করেছে 72.52%, এটা সবচেয়ে কম এই বোর্ডে কি পাস করেছে এটা। তাহলে এই এটা দেখে আমরা যেটা বুঝতে পারলাম, সবচেয়ে এই ডায়াগ্রাম দেখে দেখেও বোঝা যায় যে এই যে এটা রাজশাহী বোর্ড সবচেয়ে বেশি কি পাস করেছে এটা। আর তারপরে পাস করেছে এই যে যশোর, যশোর কত করেছে, 87.31%, তার চেয়ে আরও কম পাস করেছে এটা হলো কুমিল্লা বোর্ড, 85.22%, তার চেয়ে আরও কম করেছে চিটাং বোর্ড, 84.75%, এভাবে দেখা আছে। তো সর্বনিম্ন দেখা আছে যে এটা
হ্যাঁ, ভোকেশনাল বোর্ড কত? 72.52%। এটা এটা দেখে আসলে আমরা 2020 সালের রেজাল্ট আমরা কি বুঝতে পারছি, কোন বোর্ড কত পার্সেন্ট পাস করেছে। তো এটা আমরা কি জানলাম, এখানে একটা তথ্য জানলাম, তথ্য 2020 সালের এই 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 চিত্রের মাধ্যমে একটা তথ্য জানতে পারলাম যে কোন বোর্ড কত পাস করেছে। তো আচ্ছা, এই তথ্যে এই যে এই এই সংখ্যাগুলো যে ব্যবহার হয়েছে, যেমন ঢাকা, ঢাকা বোর্ড কত পার্সেন্ট পাস করেছে? 82.34%। এটাকে বলা হয় উপাত্ত, তথ্যের জন্য যে সংখ্যাটা ব্যবহার করা হয় সেই সংখ্যাটাকে বলা হয় উপাত্ত। যেমন এই রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড কত পার্সেন্ট পাস করেছে? 90.35%। এই এই 90.35% হলো কি, রাজশাহী বোর্ডের উপাত্ত। তাহলে আচ্ছা, তাহলে আজকের আমাদের পাঠের বিষয় কি হতে পারে বলতো, কি হতে পারে বলতো? তথ্য উপাত্ত। তো আজকের ক্লাসে তোমরা যা জানতে পারবে, পরিসংখ্যান কি বলতে পারবে, তথ্য উপাত্ত কি বলতে পারবে, উপাত্ত কত প্রকার ও কি কি বলতে পারবে, গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। তো আজকে ক্লাসে আমরা এগুলো আজকে জানতে পারবো। অনুশীলনের প্রয়োজনীয় বিষয় জেনে নেই, যেগুলো আমাদের জানার দরকার এই অধ্যায়ে সেগুলো আমরা জেনে নিই। পরিসংখ্যান, সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। ধরা যাক কোন এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হল 25, 45, 40, 30, 35, 40, 41, 46, 20, 25, 30, 45, 42, 45, 47, 50, 30। অর্থাৎ সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিত বিষয়ে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল 50 মার্কের। তো দেখা গেছে যে কিছু কিছু স্টুডেন্ট 50-এ 50 পেয়েছে, আবার কিছু কিছু স্টুডেন্ট কি করছে, 20 পেয়েছে। অর্থাৎ এখান থেকে নাম্বারগুলো দেখা যাচ্ছে যে 20 থেকে 50-এর মধ্যে নাম্বারগুলো রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে কোনো এক স্টুডেন্ট 50-এর মধ্যে 50ও পেয়েছে। এটা একটা জরিপ, এটা একটা কি, পরিসংখ্যান। তাহলে আর এই পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যাগুলো, অর্থাৎ কি এই যে সংখ্যাগুলো এইখানে, এই সংখ্যাগুলো কি বলে, উপাত্ত বলে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই এই সংখ্যা, যেমন 25, এই পরিসংখ্যান এটা কি একটা উপাত্ত, এই সংখ্যাগুলো যে ব্যবহার করেছে সেটাকে বলা হয় উপাত্ত, আর পুরো বিষয়টা এটা একটা পরিসংখ্যান। তাহলে দেখো এখানে নম্বর সমূহের এই তালিকা একটি পরিসংখ্যান, আর নম্বরগুলো এক একটি কি, পরিসংখ্যানের উপাত্ত, উপাত্ত। উপাত্ত সংখ্যাটা তাহলে কি হতে পারে, বা উপাত্ত জিনিসটা কি, তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তাহলে এই সংখ্যাগুলো কি, পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের, এক প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত কাকে বলে? সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। এখানে বলছে সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। যেমন পূর্বে বর্ণিত কোন এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত। অর্থাৎ আমি কিছু আগে যে স্লাইডটিতে তোমাদের দেখিয়েছি যে 20 জন ছাত্রের 50 নম্বরের পরীক্ষায় এমন কেউ আছে যে 50-এ 50 পেয়েছে, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে 50-এ 20 পেয়েছে। এই ধরনের যে উপাত্ত গুলোকে বলা হয় সরাসরি উপাত্ত বা প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে। ধরা যাক
পৃথিবীর কয়েকটি শহরে কোন এক মাসের তাপমাত্রা আমাদের প্রয়োজন। যেভাবে গণিতের প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবে তাপমাত্রার তথ্য আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে উৎস হচ্ছে কি পরোক্ষ, অর্থাৎ আমরা সরাসরি পারব না। এখানে আমাদের ওই তাপমাত্রার রেকর্ডটা জানতে চাইলে, পৃথিবীর বিভিন্ন দেশের তাপমাত্রার রেকর্ড জানতে চাইলে আমাদেরকে কি করতে হবে, আবহাওয়া অফিস থেকে এই তথ্যগুলো জেনে নিতে হবে। অর্থাৎ কি তারা সংগ্রহ করছে তাদের কাছ থেকে আমাদের নিতে হবে। এই জন্য এই উপাত্তগুলোকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্তটা কি এখন আমরা সেটা জেনে নিই। যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন তোমরা এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো কি তাদের মানের ক্রম অনুসারে কি লেখা আছে। যেমন এখানে 4 লেখা আছে, 6 লেখা আছে, 8 লেখা আছে, 9 লেখা আছে, 10 লেখা আছে, 18 লেখা আছে, 19 লেখা আছে, 20 লেখা আছে, 21 লেখা আছে, 23 লেখা আছে, 24 লেখা আছে, 30 লেখা আছে। অর্থাৎ কি তাদের মানের ক্রম অনুসারে কি এখানে লেখা আছে। এটা হলো কি বিন্যস্ত উপাত্ত। এখানে এলোমেলো করে দেওয়া নেই। অর্থাৎ প্রথমে যেমন এখানে সবচেয়ে ছোট মানটা ছিল 4, তারপরে একটু বড় ছিল 6, তারপরে একটু বড় ছিল 8, তারপরে একটু বড় 9, 10, এভাবে সাজিয়ে লেখাটা হলো কি বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলোভাবে সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন তোমরা এখানে কিছু সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো দেখো কিভাবে লেখা আছে। প্রথমে লেখা আছে 4, তারপর 6, তারপর 9, তারপর 20, এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল। কিন্তু পরে কি লেখা হয়েছে 10, 8, 18, তার মানে এখানে আবার এলোমেলো হয়ে গেছে। হওয়ার দরকার ছিল যে 4, তারপর 6 ঠিক আছে, তারপর হওয়ার দরকার ছিল 8, তারপর 9 হওয়ার দরকার ছিল, তারপর 18, 19, তারপর 20, এইভাবে লেখা দরকার ছিল, কিন্তু এখানে এলোমেলো করে লেখা আছে। এর জন্য এই উপাত্তগুলো বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আশা করি এগুলো বুঝতে পারছো। গণসংখ্যা নিবেশন সারণী, উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যে কয়েকটি ধাপ ব্যবহার করতে হয় তা হলো, আচ্ছা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কয়েকটা ধাপ জানা দরকার। সেই ধাপগুলো কি কি? এক হলো পরিসর নির্ণয়, দুই শ্রেণী সংখ্যা নির্ণয়, তিন শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, চার ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাদের এই ধাপগুলো মোটামুটি খেয়াল রাখতে হবে। আচ্ছা উপাত্তের পরিসর, উপাত্তের পরিসর জিনিসটা কি? উপাত্তের পরিসরের পরিসর নির্ণয়ের এটা একটা সূত্র, যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। প্রশ্নের মধ্যে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো থেকে সর্বোচ্চ সংখ্যাটা আর সর্বনিম্ন সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে হবে। বের করে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিতে হবে, তার সাথে এক যোগ দিতে হবে। এটা এইভাবে আমরা কি উপাত্তের পরিসর নির্ণয় করব। আশা করি এটা বুঝতে পারছো। পরে আমি অঙ্কের মাধ্যমেও এটা বুঝিয়ে দিব। আপাতত তোমরা এটুকু মনে রাখো যে উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। শ্রেণী ব্যাপ্তি, যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার ব্যবধান হলো সেই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি। যে কোনো শ্রেণীর কি বলছে, ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার ব্যবধান হলো সেই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা যেমন মনে করি 10 থেকে 20 এটা একটা কি শ্রেণী, তো এই শ্রেণীর নিম্ন সীমা হলো এটা, ঊর্ধ্বসীমা এটা। তাহলে শ্রেণী ব্যাপ্তিটা আমরা কিভাবে নির্ণয় করব? ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমা
বিয়োগ দিব তার সাথে এক যোগ দিব হ্যাঁ তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি পাব বুঝা গেছে বিষয়টা তাহলে এখানে যেমনটা যেমন মনে করি 10 থেকে 20 এটা কি একটা শ্রেণী 10 থেকে 20 হলো একটি শ্রেণী এর সর্বনিম্ন মান 10 হ্যাঁ এটা এই যে সর্বনিম্ন মান 10 ও সর্বোচ্চ মান হলো 20 এটা হলো এই মানটা হলো সর্বোচ্চ মানটা হলো 20 এবং আমরা 20 থেকে 10 বাদ দিলাম তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয় 10 হয় আর এটার শ্রেণী ব্যাপ্তি তাহলে 10 পাইলাম হ্যাঁ 10 এর সাথে আবার এক যোগ দিতে হবে কারণ শ্রেণী ব্যাপ্তির বেলায় আমাদের সর্বনিম্ন মানটা সহ সর্বোচ্চ মানটা গুণাইতে হবে যত পাব ততই হলো কি শ্রেণী ব্যাপ্তি যদি এখানে কত আছে 10 তাই না এটা আছে 10 তাহলে শ্রেণী ব্যাপ্তিটা নির্ণয় করার জন্য আমরা গুণতে পারি যে এটা সহ গুণতে হবে এটা এটা সহ গুণে আমাদের 20 পর্যন্ত গুণাইতে হবে তাহলে এটা কত আছে শুরুটা 10 তাহলে 10 11 12 13 14 15 16 17 18 19 20 তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি কত পাইছি হ্যাঁ 21 সরি 11 পেয়েছি তাই না তাহলে 10 থেকে 20 পর্যন্ত যদি আমরা গুণাই তাহলে কত পাই 10 সহ ধরে যদি 20 পর্যন্ত গুণাই তাহলে আমরা 11 পাই এই জন্য এই এইটার এই এইটার হলো কি শ্রেণী ব্যাপ্তি হলো কত 11 আশা করি বিষয়টা বুঝতে পারছো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে যত পায় তার সংখ্যা অর্থাৎ শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি এই এই এদের ভাগফলটা যত আসবে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে পূর্ণ সংখ্যায় আমরা ওইটা নিব আর যদি পূর্ণ সংখ্যায় না আসে দশমিক ভগ্নাংশে আসে তাহলে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব যেমন ধরে নাও এই পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে ভাগফলটা আমি 5.7 পাইলাম কত 5.7 তাহলে শ্রেণী সংখ্যা কত হবে তাহলে শ্রেণী সংখ্যা হবে 6 কারণ 5.7 তার মানে কি 5 পার হয়ে গেছে তাহলে পরের সংখ্যাটা কত 6 তাহলে শ্রেণী সংখ্যা হবে আমাদের কত 6 আশা করি এটা বুঝতে পারছো ট্যালি চিহ্ন দেখো উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান যে কোন সরি উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান কোন না কোন শ্রেণীতে পড়ে শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি চিহ্ন দিতে হয় এই এই এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এই চিহ্নটার নাম হলো কি ট্যালি চিহ্ন দিতে হয় কোন শ্রেণীতে 5টি ট্যালি চিহ্ন দিতে হলে 4টি দেওয়া পর চারটি দেওয়ার পর পঞ্চমটি আড়াআড়ি ভাবে দিতে হয় তোমরা অর্থাৎ আমি যে চারটা এখানে কয়টা ট্যালি চিহ্ন আছে পাঁচটা তো পাঁচটা ট্যালি চিহ্ন দেওয়ার জন্য আমাদের প্রথমে এই যে চারটা খারাপ ভাবে দিতে হবে তারপরেটা এই আড়াআড়ি ভাবে দিতে হবে এটা হলো কি একটা পাঁচটা ট্যালি চিহ্নের প্রতীক এইভাবে আশা করি এটা বুঝতে পারছো গণ সংখ্যা শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণ সংখ্যা বা গঠন সংখ্যা নির্ধারণ করা হয় যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণ সংখ্যা বা গঠন সংখ্যা যা ট্যালি চিহ্নের বিপরীতে গণ সংখ্যা কলামে লেখা হয় যেমন সপ্তম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো এটা ধরো 30 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এটা তো আমরা এখানে যেটা করব ধরে নাও এই এটা একটা আমরা সারণী তৈরি করছি সারণী তৈরি করে এই যে 41 থেকে 45 এটা একটা কি বলতো এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এই শ্রেণীর মধ্যে দেখাচ্ছে 41 থেকে 45 এর মধ্যে এই উপাত্তগুলোর খুঁজে আমরা তিনটা পেয়েছি এই 41 থেকে 45 এদের মধ্যে এই উপাত্তগুলো খুঁজে আমরা কয়টা উপাত্ত পেয়েছি তিনটা এজন্য এখানে তিনটা ট্যালি চিহ্ন দেওয়া আছে হ্যাঁ আর এই তিনটা ট্যালি চিহ্নের
জন্য আমরা গণের সংখ্যা বা ঘটন সংখ্যার কলামে আমরা কত লিখছি? তিন, এটাই বলা হচ্ছিল কি গণের সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার আমরা একটা অঙ্ক করব, দেখো। 1 নম্বর, সপ্তম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো, এটা সপ্তম শ্রেণীর 30 জন গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো এটা এখানে দেখা আছে। তাহলে আমাদের প্রথমে কাজ কি হবে বলো তো, সারণী তৈরি করার জন্য। প্রশ্নটা কি করা হয়েছে দেখে নি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণের সংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে এটা একটা উদ্দীপক, হ্যাঁ। আর এটাতে প্রশ্ন করা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণের সংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে আমাদের প্রথমে কাজ হবে সারণী তৈরি করার জন্য প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর, তাহলে পরিসর আমরা কিভাবে পাবো? পরিসর একটা সূত্র দেখেছি না, সেখানে কি লেখা ছিল? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তো সর্বোচ্চ সংখ্যা কোথায় থেকে পাবো? এখান থেকেই, এই উপপাদ্যগুলোর মধ্যেই খুঁজে নিতে হবে সর্বোচ্চ সংখ্যাটা কত আর সর্বনিম্ন সংখ্যাটা এর মধ্যে কি খুঁজতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে দেখি, এখানে 45, 42, 60, 61, 68, 58, 53, 48, 52, 51, 49, 73, 73, 52, 52, 71, আচ্ছা এখানে তাহলে মনে হচ্ছে যে 73ই সবচেয়ে বড় সংখ্যা, তাই না? 73, এই সংখ্যাটাই সবচেয়ে বড় এখানে। তারপর সর্বনিম্ন সংখ্যাটা কত আছে আমরা একটু খুঁজে দেখি, এখানে 45, 42, আচ্ছা 42, 42, আচ্ছা এখানে 42, 42, হ্যাঁ 42। তাহলে দেখাচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা কত? 42। অতএব পরিসর, দেখো, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এই এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত আছে বলো তো? এই যে 73, এখানে 73, আর এদের মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা আছে কত? 42। তাহলে এই সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তাহলে এই জন্য 73 বিয়োগ 42, আর এটা সূত্রের +1, হ্যাঁ এই জন্য +1 লেখা হয়েছে। তাহলে 73 থেকে 42 বাদ দিলে কত হয়? 31 যোগ 1, এই যে সমান কত? 32। তাহলে এটা আমরা পরিসর নির্ণয়। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যার সূত্রটা আমি কি দেখাইছিলাম, শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর কত পেয়েছি বলো তো? 32। আর শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্নে বলেছে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে একটা গণ সংখ্যা সারণী তৈরি করতে বলছিল, প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যাপ্তি বলে দিয়েছিল, বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি একই জিনিস। তাহলে শ্রেণী ব্যাপ্তি বলছিল 5 ধরে, তাই এই জন্য এখানে আমরা 5 দিয়েছি। আর এই 32 তো পরিসর থেকে পেয়েছি, তাই 32 ভাগ 5, আমরা এই 32-কে 5 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কত পাই? 6.4 পাই। তার মানে কি 6 পার হয়েছে, 6.4 মানে কি 6 পার হয়েছে, তার মানে পরের সংখ্যাটা কি হবে? 7, এর জন্য আমরা এখানে 7 লিখেছি। তাহলে এখন আমাদের কাজ কি? এই সারণী তৈরি করা, এটাকে গণসংখ্যার সারণী তৈরি সারণী বলে, হ্যাঁ এটাকে কি বলে? গণসংখ্যার সারণী। তাহলে আমরা এখানে লিখব কি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করা হলো। তাহলে এখানে গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমাদের তিনটা কলাম থাকবে, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। প্রথম কলামে আমাদের যেটা লিখতে হবে, কি লিখতে বলো তো? শ্রেণী ব্যাপ্তি। প্রথম কলামে আমাদের লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয় কলামে আমাদের লিখতে হবে ট্যালি চিহ্ন, তৃতীয় কলামে লিখতে হবে যে কোনো, আমরা একটা লিখতে পারি, এখানে ঘটন সংখ্যা লিখতে পারি বা গণসংখ্যা লিখতে পারি, তোমাদের ইচ্ছা যেটা লিখো একটা লিখবা, যে গণসংখ্যা বা ঘটন সংখ্যা যে কোনো একটা লিখবা। আচ্ছা, আমরা ওইখানে শ্রেণী ব্যাপ্তি, এই যে আমরা শ্রেণী সংখ্যা কত পেয়েছি? 7 পেয়েছিলাম, তাই না? এই যে আমি একটু আগেরটা দেখাই তোমাদের, এই যে শ্রেণী সংখ্যা কত পেয়েছি? 7। তাহলে এইবার এই সংখ্যাটা আমরা কোথায় ব্যবহার করবো দেখো না, এই যে
এটা একটা শ্রেণী, 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 এটা একটা শ্রেণী। তাহলে দেখো শ্রেণী এখানে কয়টা শ্রেণী আছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এই যে দেখো এখানে কয়টা শ্রেণী, তাহলে ষাটটা। হ্যাঁ, ষাটটা শ্রেণী। এখানে আমরা সর্বনিম্ন সংখ্যাটা কত পেয়েছি, এই যে 42 পেয়েছি। তো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা 41 থেকে শুরু করছি, তাতে সমস্যা নেই। তোমরা যদি মনে করো যে এখানে সর্বনিম্ন সংখ্যা যত আছে আমি তত দিব, তাতেও কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আর যদি মনে করো আমি এক কমায় দিব হিসাবের সুবিধার জন্য, এক কমায় দিলে একটা মানে একটা ধারা, সুন্দর একটা ধারা বজায় রাখে, যার জন্য আমরা এক কমিয়ে দিয়ে এই শ্রেণীটা তৈরি করেছি, তাতেই কোনো সমস্যা নেই। এজন্য আমরা এইভাবে আমরা একটা সারণী তৈরি করেছি। প্রথমে তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল, 42। তুমি ইচ্ছা করলে এখানে 42 থেকে শুরু করতে পারো। 42 থেকে তাহলে শ্রেণী ব্যাপ্তি কত আসলো, 5। তাহলে 42 থেকে 5 পর্যন্ত গুণালে 42, 43, 44, 45, 46 পর্যন্ত লিখতে হবে। তাহলে 42, 42 থেকে 46। তো আমরা যেহেতু এখানে 42 ধরি না, 41 ধরছি, তাহলে এখানে 41 ধরছি, তাহলে 41 সহ গুণাইতে হবে। 41, 42, 43, 44, 45। তাহলে শ্রেণী ব্যাপ্তি 5 হতে হলে এখানে 45 লিখতে হয়। এইভাবে এখানে 45 লিখেছি। তারপরে যেহেতু এখানে 45 লিখা হয়েছে, এরপরে আমাদের সংখ্যাটা লিখতে হবে এখানে 46। তাহলে 46 থেকে আবার 5 ব্যবধান গোনা, তাহলে 46 থেকে 46, 47, 48, 49, 50। তাহলে এই 50 পর্যন্ত লিখলে আমাদের এখানেও শ্রেণী ব্যবধান কত হচ্ছে, 5 হচ্ছে। একইভাবে এখানে যেহেতু 50 লিখছি, তারপরে সংখ্যাটা এখানে আমাদের লিখতে হবে। এখানে তাহলে কত লিখবো, যেহেতু এটা 50, তাহলে এখানে 51 লিখতে হবে। তাই 51 থেকে আবার 5 ব্যবধান নাও, তাহলে 51 থেকে গোনাতে শুরু করো 51। একইভাবে আমরা 51 থেকে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গোনাবো। তাহলে এই 51 থেকে গোনাতে শুরু করব, 51, 52, 53, 54, 55। তাহলে এখানে 55, আবার 55 পরে যে সংখ্যাটা হবে কত, 56। তাহলে আবার 56 থেকে গোনাতে শুরু করব, 5 আগাবো। তাহলে 56, 57, 58, 59, 60। তাহলে 60 হলো, আবার 60-এর পর কত, 61। আবার 61 থেকে 5 বাড়াবো, 61, 62, 63, 64, 65। তাহলে 65 হলো, আবার এখানে 66 লিখবো, আবার 66 থেকে 5 বাড়াবো, 66, 67, 68, 69, 70। এটা আবার 70-এর পরে কত, 71। 71 থেকে আবার 5 সামনে যাব, তাহলে কত হচ্ছে, 71, 72, 73, 74, 75। ইজিটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লক্ষ্য করো, এখানে কত, 41, এখানে 46, আবার 51, আবার 56, এই যে 61, 66, এই যে 71। অর্থাৎ কি 41 মানে শেষে 1 আর 6, 1, 6, 1, 6 করে এভাবে আসতেছে। এই পাশেও ঠিক তাই, 45, 50, 55, 60, 65, 70, 75। তাহলে এখানেও একটা সুন্দর করে দেখা আছে না, 45 ও 50 হয়েছে, 50-এর পর 55 হয়েছে, 55-এর পর 60 হয়েছে, 60-এর পর 65, 65-এর পর 70, 70-এর পর 75। এই যে এটা এটা তাহলে এইভাবে সুন্দর করার জন্য, হিসাবটা ভালো দেখার জন্য আমরা 41 ধরেছি। তাহলে আমরা দেখো এই যে 41 থেকে 45, এদের মধ্যে এদের মধ্যে আমরা উপাত্ত সংখ্যা কয়টা খুঁজে পেয়েছি, এদের চারটা উপাত্ত সংখ্যা খুঁজে পেয়েছি। 41 থেকে 45-এর মধ্যে এই উপাত্তগুলো কয়টা খুঁজে পেয়েছি, চারটা। এজন্য আমরা এখানে চারটা ট্যালি চিহ্ন দিয়েছি। হ্যাঁ, এই চারটা ট্যালি চিহ্নের জন্য আমরা এখানে ঘটন সংখ্যা বা গণ সংখ্যার কলামে আমরা 4 লিখেছি। একইভাবে 46 থেকে 45-এর মধ্যে আমরা এই উপাত্তগুলো কয়টা খুঁজে পেয়েছি, হ্যাঁ, 46 থেকে 45-এর মধ্যে পেয়েছি 6টা। এখানে এই যে দেখো, এখানে আগে চারটা দিয়ে তারপর একটা আড়াআড়ি ভাবে দেওয়া আছে, তার মানে এখানে পাঁচটা আছে আর এই সাইডে একটা আছে, এই জন্য এখানে 6 লেখা আছে। যেহেতু এখানে 6টা আছে, এই জন্য 6 লেখা আছে। আবার এই 51 থেকে 55-এর মধ্যে এই উপাত্তগুলো কয়টা খুঁজে পেয়েছি, 41 থেকে সরি 51 থেকে 55-এর মধ্যে আমরা উপাত্ত সংখ্যা খুঁজে পেয়েছি, এখানেও 6টা পেয়েছি। এখানে 5টা আর এখানে একটা 6টা, এই জন্য এখানে 6 লিখেছি। আবার 56 থেকে 60 এর মধ্যে উপাত্তগুলো খুঁজে পেয়েছি কয়টা, 5টা, এই জন্য 5 লিখেছি। 61 থেকে 45-এর মধ্যে উপাত্ত সংখ্যা খুঁজে পেয়েছি 4টা, এই জন্য আমরা এখানে 4টা ট্যালি চিহ্ন দিয়েছি। আর এই কলামে লিখছি, গণসংখ্যা কলামে লিখছি 4।
আর এই যে 66 থেকে 70 এই এখানে এই শ্রেণীতে আমরা খুঁজে পেয়েছি দুইটা, এই জন্য আমরা দুই লিখেছি। 71 থেকে 75 এর মধ্যে আমরা পেয়েছি কত, তিনটা, এই জন্য এখানে তিন লিখেছি। তো দেখো এই এগুলো যোগ করে আমরা 30 পাইছি। এখানে যোগফলটা না লিখলেও হবে, তবে এই এই এইখানে এই সংখ্যাগুলো, এই যে 4, 6, 6, 5, 4, 2, 3, এইগুলো যোগ করে আমরা কত পেয়েছি, 30 পেয়েছি। এই 30 হলো কি মোট, এইগুলোর যোগ ফল হলো কত, 30। এটা এখানে 30 লিখেছি। তাহলে আশা করি তোমরা এই ছকটা, গণসংখ্যা নিবেশন সারণীটা, তোমরা খুব সুন্দর করে বুঝেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবা। তো ক্লাসটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আমি আর না বাড়িয়ে আজকে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই ঘরের মধ্যে অবস্থান করবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।